প্রথমেই বলতে চাই যে ছবিতে আমি হিরো না, ছবিতে গল্পটা হিরো। এবং সেই সূত্রে দেখতে গেলে মেরিটটা পুরোটাই গল্পটার উপরে যায়, কারণ যেভাবে গল্পটাকে ফ্রেম করা হয়েছে, যেই সাবজেক্টটাকে ধরা হয়েছে, আমার মনে হয় দ্যাট ইজ ওয়ান অফ দ্য মেইন ইউএসপি অফ দ্য ফিল্ম। এবং খুব ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে আজকালকার দিনে বাংলা ছবিতে যেই জনরা অফ কমেডিটা হচ্ছে খুব স্ল্যাপস্টিক, সেরকম সিচুয়েশনাল কমেডি বাংলায় কিন্তু খুব একটা হয়নি। তো উৎসবের এই ছবিটা কিন্তু সম্পূর্ণ একটা সিচুয়েশনাল কমেডি, এবং সেই দিক থেকে দেখতে গেলে আমার একটা নতুন জনরা অফ বেঙ্গলি ফিল্ম যেখানে কমেডিকে যেমন এক্সপ্লোর করা হচ্ছে। আমার যে চরিত্রটা সেটা নর্থ ক্যালকাটার একটা ছেলে, বাড়ির ছেলে। তো সেই দিক থেকে দেখতে গেলে যে ক্যারেক্টারের শেডটা দুখানা বেশ মজার শেড আছে। একটা ফার্স্ট হাফে যখন একটা মেল ডমিনেটেড সোসাইটি দেখানো হচ্ছে, এবং সেকেন্ড হাফে যখন পুরো ব্যাপারটা পাল্টে যাচ্ছে। আই থিঙ্ক আই নেভার প্লেড এ ক্যারেক্টার যেখানে মেল ডমিনেটেড সোসাইটিকে চেঞ্জ হয়ে ফিমেল ডমিনেটেড সোসাইটি হয়ে গেছে, এবং পুরো পান্ডাগুলোই চেঞ্জ হয়ে গেছে লাইফে। তো আমার মনে হয় একটু ডিফিকাল্টও হবে, ডিফারেন্টও হবে। I have to not prepare myself, this is a strange thing. মানে আমি অ্যাকচুয়ালি যেটা হলো যে আমি যে মুহূর্তে নিজেকে প্রিপেয়ার করতে যাচ্ছিলাম, আমি স্ক্রিপ্ট পাওয়ার পরে চেষ্টা করলাম যে ঠিক আছে দেখি একটু মডিফিকেশানগুলো, যেই প্রিপেয়ার করতে যাচ্ছি ওই ক্লিশেড একটা অ্যাক্টিং বেরোচ্ছে, যেটা আর কি নয় ফেমিনিন দিকে নিয়ে চলে যাচ্ছে, নয় বেশি সাবমিসিভ হয়ে যাচ্ছে। তো আমি দেখলাম যে এটা উপকার থেকে ক্ষতি বেশি হবে। তো আমি একদম ওই জায়গায় টাচই করি, যেই জায়গাটাতে নর্মাল ইয়াং ক্যারেক্টার প্লে করতো সেই জায়গাগুলো একটু দেখেছি কীভাবে কথা হবে, কীভাবে বলবো, কী করবো না করবো। কিন্তু অ্যাপার্ট ফ্রম দ্যাট যখন ফ্লিপটা হচ্ছে সেটা আমি একদম করি, অ্যান্ড আনটাচ রেখেছি ওটা, আমি সেটে এসে স্পন্টেনিয়াসলি যেটা হবে সেটাই করি। দি আদার ফিল্মস আইদার আই এম চেজিং দ্য উইমেন অর দ্য ভিলেন ইজ চেজিং দ্য উইমেন, ইন দিস কেস দ্য উইমেন ইজ চেজিং দ্য হিরো। সো আমার মনে হয় দ্যাট ইজ আ ভেরি ফান পার্ট, যে আই এম ভেরি ইগার টু শুট দ্য সিকোয়েন্স, এবং কীরকমভাবে আমরা শুটিংটা করবো ওটা আমার দেখার খুব ইচ্ছে আছে, এবং নিজেকে কীভাবে পোর্ট্রে করবো। আমি বারবার উৎসবকে জিজ্ঞেস করছি, উৎসব ডু ইউ থিঙ্ক আই শুড ডু দিস, ডু ইউ থিঙ্ক আই শুড ডু দ্যাট, বাট আই এম ভেরি এক্সাইটেড। Only the name is half serious, other than that everybody in the unit is fully serious, মানে সবাই 100% সিরিয়াসলি কাজ করছে। এবং তার ফল আমরা দেখতে পাচ্ছি, আমাদের ছবিতে ইউজুয়ালি তো খুব ধরে 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 কাজ করায়, সেটা করেও কিন্তু যেহেতু উৎসবের এই প্রি প্রোডাকশনটা তো ভালোভাবে করা আছে, ও জানে যে আমার এই শটটা এখানে লাগবে, আমি এখান থেকে এই কয়েকটা শট নেবো, তাই আমার সিনটা কমপ্লিট হয়ে যাবে, এক্সট্রা শট নিয়ে রেখে দিলাম পরে যদি কাজে লাগে, বা এই গল্পটাই নেই একদম। ফলে কী হচ্ছে, খুব টু দ্য পয়েন্ট কাজ হচ্ছে এবং কাজটা ক্রিস্প হচ্ছে, যার ফলে আর কি ওর ইনফ্যাক্ট এরকমভাবে শ্যুট করলে হয়তো এডিটিং টেবিলেও অনেক সুবিধা হবে পুরো ব্যাপারটাকে সেট আপটাকে দাঁড় করাতে।